পরকালের ভাবনা এমন একটা জিনিস, এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে তাহলে তাকে সৎ করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিংয়ের প্রয়োজন আর হবে না। আমরা কদিন আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ বেশ ঘটা করে প্রকাশ হতে দেখেছি যে কোনো একজন রেলওয়ে কর্মচারী বা কর্মকর্তা, তিনি বৃদ্ধ বয়সে এসে তার বোধোদয় হয়েছে যে তিনি বিনা পয়সায় রেলে বহু চড়েছেন। এখন তিনি রেল কর্তৃপক্ষের কাছে এসে তার সারা জীবনের সেই ভুলের প্রায়শ্চিত্ত করে সকল টাকা তিনি জমা দিতে এসেছেন। এই যে বিবেচনা বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে, এটা শুধুমাত্র পরকালের ভাবনা থেকে, অন্য কোনো কিছু নয়। মহতরম হাজরিন, এই জায়গা থেকে একজন মানুষ যদি প্রকৃত সৎ মানুষ হতে চান তাহলে তার ভিতর আখেরাতের প্রতি ইমানের ভাবনাকে জাগ্রত করা এবং সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতের এই নিয়ামত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যেতে হবে এবং সকল কিছুর হিসেব দিতে হবে, এই ভয় যার অন্তরে তিনি জাগ্রত রাখেন, এই ভাবনা সবসময় যাকে তাড়িয়ে বেড়ায় এবং এই চিন্তা থেকে তিনি প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলেন, এই মানুষটিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। অতএব মৃত্যু পূর্ববর্তী ভাবনা প্রতি মুহূর্তে আমাদেরকে আলোকিত করবে, আমাদেরকে সৎ করবে, আমাদেরকে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতার বোধের কারণে আমাদেরকে অসততার পথ থেকে বাঁচাবে। অতএব সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি হিসাবে প্রতিনিয়ত তওবা করতে থাকতে হবে। তওবা এমন একটা আমল যে তওবার মাধ্যমে পূর্বের সমস্ত গুণাহ আল্লাহ তাআলা মাফ করেন, সকল পাপ সকল অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বান্দা যদি সত্যি তার ভুলটা বুঝতে পারেন। এরকম সুযোগ ইমানদারকে আল্লাহ তাআলা দিয়েছেন যে এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে ফেলে, আপনার যখন মৃত্যু এসে যাবে, আমাদের যখন মৃত্যু এসে যাবে, কিংবা মৃত্যুর আলামত যখন প্রকাশ হবে, আমি যখন বুঝতে পারবো যে আমি শেষ আর আমি দুনিয়াতে কোনো সুযোগ পাচ্ছি না, ওই টাইমের তওবা একেবারে শেষ মুহূর্তে তওবা আল্লাহ কবুল করবেন না। তার আগ পর্যন্ত এমন কোনো পাপ নেই, এমন কোনো অপরাধ নেই, মানুষ বিভিন্ন সময় জিজ্ঞাসা করে অমুক অপরাধ করলে আল্লাহ মাফ করবেন কিনা, এমন কোনো অপরাধ নেই যেটা ক্ষমারও যোগ্য, এমনকি আমরা বলি শিরক ক্ষমারও যোগ্য, এ কথাটাও এভাবে বলা সঠিক নয়। শিরক ক্ষমারও যোগ্য নয়, শিরক ক্ষমার যোগ্য অপরাধ যদি আমি জীবদ্দশায় সেই জায়গা থেকে সরে আসি, আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই, মাপ চাই, লজ্জিত হই, নিজেকে চেঞ্জ করি, পরিবর্তন করি, নতুন জীবন গড়বার চেষ্টা আমি শুরু করে দিই, তাহলে আল্লাহ তাআলা পূর্বের শিরকের অপরাধও মাফ করে দিবেন। অতএব শুধুমাত্র মানুষের অধিকার এটা এতটা ভয়াবহ যে কারোর অধিকার আমি নষ্ট করেছি, সেটি কাউকে আচরণগতভাবে কষ্ট দিয়ে হোক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে হোক, যে কোনোভাবে, এ বিষয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যার অধিকার নষ্ট করেছি তার কাছ থেকে আমি মাফ না নিব, কিংবা তার কাছ থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ না থাকলে আল্লাহ তাআলাকে আমার বিশেষ আমলের মাধ্যমে সন্তুষ্টের এই লেভেলে নিয়ে যেতে পারলে যে আল্লাহ তাআলা স্বয়ং দায়িত্ব নিয়ে তার কাছ থেকে আমাকে মাপ পাইয়ে দেবে। মহতরম হাজরিন, সেই জায়গা থেকে তওবা এবং ইস্তেগফার আমাদের প্রতিনিয়ত করা দরকার। আমি যদি এই মুহূর্তে তওবা করি যে আল্লাহ আমি এখন থেকে হিসেবের নতুন খাতা খুলতে চাই, আমি যা করেছি আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি আমার আখিরাতকে উজ্জ্বল করবার জন্য এখন থেকে আমি নতুন করে পথ চলা শুরু করছি, আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তায়েবু মিনাজ জামবি কামা লা জামবা, কেউ যদি পাপ থেকে অপরাধ থেকে তওবা করে ফিরে আসে তাহলে তার পেছনের সব কিছু আল্লাহ তাআলা ডিলিট করে দেন, সব কিছু।